সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস টেনের জিওগ্রাফি বিষয়ের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেব, এই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে রয়েছে, দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত? আমরা জানি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন ছাড়াও একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং যার পরিমাণ হচ্ছে 0.003%। পরের প্রশ্নে রয়েছে, কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? বায়ুমণ্ডলের একদম নিচের অংশ, যেটা ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর, যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলি, সেই অংশে কিন্তু সাধারণত ঝড় বৃষ্টির মতন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তাই তাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এবং তার ঠিক ওপরের স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ঝড় বৃষ্টির মতন কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা ঝঞ্ঝাপূর্ণ ঘটনা ঘটে না, সেই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। পরের প্রশ্নে রয়েছে, থার্মোস্ফিয়ারের নিচের অংশ কী নামে পরিচিত? আমরা জানি যে থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলা হয় আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল, যেখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরের প্রশ্নে রয়েছে, হোমোস্ফিয়ারের অপর নাম কি? আমরা জানি যে বায়ুমণ্ডলে বিভিন্ন যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, সেই গ্যাসীয় উপাদানগুলোর অবস্থানের পরিপ্রেক্ষিতে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়, একটি হোমোস্ফিয়ার আর একটি হেটেরোস্ফিয়ার। এক্ষেত্রে হোমোস্ফিয়ারের অপর নাম হবে সমমণ্ডল। পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? আমরা জানি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি পরিমাণে থাকে। পরের প্রশ্ন রয়েছে, কোন দুটি মাসের উষ্ণতার সাপেক্ষে সমষ্ণ রেখা অঙ্কন করা হয়? আমরা জানি যে 21শে জুন এবং 22শে ডিসেম্বর, এই দুটো দিন, একদিন কর্কট সংক্রান্তি, একদিন মকর সংক্রান্তি হওয়ার কারণে উত্তর গোলার্ধে একদিন 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এবং দিন বড় হয়, রাত ছোট হয়, আর 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে এবং দিন বড় হয়, রাত ছোট হয়। তাহলে স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীতে এই দুটো তারিখের ঠিক পরের মাস অর্থাৎ জুলাই এবং জানুয়ারি, এই জুলাই এবং জানুয়ারি মাসের সাপেক্ষে গোটা পৃথিবীতে সমষ্ণ রেখা কাল্পনিকভাবে অঙ্কন করা হয়। পরের প্রশ্ন রয়েছে, বায়ুর কোন উপাদানটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? উত্তর হবে উষ্ণতা। পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? আমরা জানি যে বায়ুমণ্ডল প্রধানত পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এ তিনটে পদ্ধতিতে উত্তপ্ত হয়। এর মধ্যে বিকিরণ পদ্ধতির প্রভাব সব থেকে বেশি, অর্থাৎ উত্তর হবে বিকিরণ পদ্ধতি। 9নম্বর প্রশ্নে রয়েছে, ঘূর্ণবাতের কেন্দ্রে কী চাপ বিরাজ করে? আমরা জানি যে ঘূর্ণবাতের কেন্দ্রে অত্যন্ত গভীর নিম্নচাপ থাকে। পরের প্রশ্নে রয়েছে, বায়ুপ্রবাহের প্রধান কারণ কি? উত্তর হবে চাপের তারতম্য, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়, এই চাপের তারতম্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ। পরের প্রশ্নে রয়েছে, ITCZ কথাটির অর্থ কি? আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয় সেই অঞ্চলটাকে ITCZ বলে, যার অর্থ হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় শান্ত বলয়। পরের প্রশ্নে রয়েছে, পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? উত্তর হবে পম্পেরা। এর পরের প্রশ্নে রয়েছে, আয়ন শব্দের অর্থ কি? আয়ন হচ্ছে একটা নিয়ত বায়ুপ্রবাহের নাম, যার অর্থ হচ্ছে পথ। 14নম্বর প্রশ্নে রয়েছে, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের কি নামে পরিচিত? উত্তর হবে টুইস্টার। টর্নেডোকে মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয় টুইস্টার। পরের প্রশ্ন রয়েছে, কোথায় সব থেকে বেশি পরিচলন বৃষ্টিপাত হয়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় জলবায়ুতে, যেখানে পরিচলন বৃষ্টিপাত সব থেকে বেশি হয়। পরের প্রশ্নে রয়েছে, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি?
আমরা জানি যে বৃষ্টিপাত মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো রেইন গজ। 17 নম্বর প্রশ্নে রয়েছে হারমাট্টান কি। আমরা পড়েছি যে হারমাট্টান হচ্ছে একটি স্থানীয় বায়ু যেটা গিনি উপকূলে প্রবাহিত হয়, অর্থাৎ গিনি উপকূলের ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটিকে বলা হয় হারমাট্টান। 18 নম্বর প্রশ্ন রয়েছে পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। আমরা জানি যে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো ঢাল খুব গুরুত্বপূর্ণ, একটি প্রতিবাদ ঢাল যেখানে বৃষ্টি হয় এবং উল্টো দিকের অনুবাত ঢাল যেখানে বৃষ্টিপাত হয় না, সেখানেই শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে বৃষ্টিচ্ছায় অঞ্চল তৈরি হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অনুবাত ঢাল। 19 নম্বর প্রশ্নে রয়েছে যে উষ্ণতায় জলীয় বাষ্পকণা শিশিরে পরিণত হয় তাকে কি বলে। উত্তর হবে শিশিরাঙ্ক। 20 নম্বর প্রশ্ন রয়েছে মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার প্রক্রিয়া কি নামে পরিচিত। আমরা জানি যে মেঘ থেকে যখন জলকণাগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে নেমে আসে, সেই প্রক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। উত্তর হবে অধঃক্ষেপণ। পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন রয়েছে কোন ঋতুতে বায়ুমণ্ডলের আর্দ্রতা বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতা মানে যেখানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এক্ষেত্রে উত্তর হবে বর্ষাকাল। বর্ষাকালে বায়ুমণ্ডলে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য ঋতুর থেকে অনেকটাই বেশি থাকে। পরের প্রশ্ন রয়েছে 90 কিমির ঊর্ধ্বে বায়ুমণ্ডলের অংশটি কি নামে পরিচিত। 90 কিলোমিটার পর্যন্ত যে অংশ সেটাকে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, যেখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলো প্রায় সমানুপাতে থাকে। আর 90 কিলোমিটার থেকে পরের যে অংশ যেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান সমান পরিমাণে থাকে না, তাকে বলা হয় বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। পরের প্রশ্ন রয়েছে কোন ধরনের ভূমিরূপে বৈপরীত্য উত্তাপ অধিক দেখা যায়। বৈপরীত্য উত্তাপ তাকেই বলে যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমার বদলে বৃদ্ধি পেতে থাকে, এবং এটা দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে বৈপরীত্য উত্তাপ অধিক দেখা যায়। শেষ প্রশ্ন রয়েছে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত। আমরা জানি যে সূর্য থেকে যদি 100% সৌররশ্মি বা সূর্যকিরণ পৃথিবীতে আসে, তার মধ্যে 34% অ্যালবেডো রূপে পুনরায় মহাশূন্যে ফিরে যায়, আর বাকি থাকলো যেটা অর্থাৎ 66%, এটি হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। এই গেল হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর নিয়ে আলোচনা। সকলকে ধন্যবাদ।